আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার হাজির হলাম ই নলেজের পক্ষ থেকে, আমি মোহাম্মদ আরিফ হোসেন। তো আজকে আবার আপনাদের সামনে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যারা আমরা ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসে কাজ করতেছি বহুদিন যাবত, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসে এইচটিএমএল রিপোর্ট নিয়ে কাজ করি, আপনারা হয়তো বিষয়টি জানেন। পিএলএসকেল আমাদের একটি প্যাকেজ আছে stp.py, তো সেই প্যাকেজটি নিয়ে আমরা বিভিন্ন ধরনের এইচটিএমএল রিপোর্ট তৈরি করে থাকি। তো সেই এইচটিএমএল রিপোর্টে আজকে আমরা দেখব কিভাবে আমাদের টেবিল থেকে ব্লক কলামে যদি আমার কোনো ইমেজ থাকে, সেই ইমেজকে কিভাবে শো করতে হয় এবং একটি সুন্দর টেবিলও কিভাবে তৈরি করা যায় এইচটিএমএলের দিয়ে, ঠিক আছে, এইচটিএমএল সিএসএস ইউজ করে। তো সেই বিষয়টি আমরা আজকে দেখব মূলত। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি, এক্ষেত্রে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করতে হবে। তো আপনারা আশা করি ভিডিওটি সাথেই থাকবেন এবং ধৈর্য ধরে দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। প্রথমে আপনাদেরকে তাহলে আমি একটু এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি যে আসলে কি করতে যাচ্ছি আমরা। দেখুন, এখানে একটি রিপোর্ট আছে, এটাকে আমরা এইচটিএমএল রিপোর্ট বলে থাকি। তো সেই এইচটিএমএল রিপোর্টে এই যে পিকচার, এগুলো কিন্তু অবশ্যই আমার টেবিল থেকে এসেছে। স্ট্যাটিক কোনো ইমেজ অ্যাসাইন করা না এখানে। যদি আপনি কোনো ফর্ম তৈরি করে রাখেন, ফর্ম থেকে এন্ট্রি দিবেন, তাহলে ওই টেবিল থেকে যদি আপনার এরকম রিপোর্ট তৈরি করা থাকে তাহলে এই রিপোর্টে সেই ভ্যালুগুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে এই কাজটি স্টেপ বাই স্টেপ কীভাবে করতে পারি আমরা খুব সহজে, সেটি তাহলে আমরা একবার দেখি। তাহলে চলুন শুরু করি। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে একটি পেজ, একটু ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে নেব আমরা। আমি একটি নাম দিয়ে লেভেল দিয়ে দিচ্ছি এখানে, শো বিলগ অন এইচটিএমএল ডট ফর্ম ডিবি, এটি অ্যাপ্রোপ্রিয়েট নেম হবে। এখানে একটি নেম দিয়ে দেই, পিকচার ইন এইচটিএমএল রিপোর্ট, নেক্সট করে দিই। এখানে আমি একটি রিজনও ক্রিয়েট করে নিলাম ব্ল্যাঙ্ক পেজের সাথে সাথে, একটি রিজনও ক্রিয়েট করে নিলাম, একটি দিয়ে দিলাম এখানে শো বিলব অন এইচটিএমএল ফর্ম ডিবি। তো এখানে আমার পেজ এবং রিজন দুটোই ক্রিয়েট হয়ে গেল। তো পেজ আর রিজন ক্রিয়েট করা শেষ হয়ে গেলে আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে একটি কার্সর লাগবে। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের কোডটি ভিডিও পজ করে লেখার কোনো প্রয়োজন নেই, আমি ডিসক্রিপশন বক্সে ডকুমেন্টসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গুগল ড্রাইভ থেকে ডক্সটা নামিয়ে নিতে পারবেন খুব সহজেই। সেক্ষেত্রে আপনাদেরকে লেখার প্রয়োজন পড়বে না, আপনারা শুধু ভালোভাবে খেয়াল করুন এবং বোঝার চেষ্টা করুন। তো এখানে আমি রিজন নিয়ে নিলাম। তো রিজনে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, যে এখানে আমাদের টাইপটা দেখুন, টাইপটা পিএলএসকেল ডাইনামিক কন্টেন্ট নিতে হবে, পিএলএসকেল ডাইনামিক কন্টেন্ট। তো পিএলএসকেল ডাইনামিক কন্টেন্ট অবশ্যই আপনাকে একটি কুয়েরি প্লেস করতে হবে। তো সেই কুয়েরিটি আমরা নিয়ে নিচ্ছি, আমি আগে লিখে রেখেছিলাম। তো কুয়েরিটি একটু লেন্থ বড়, কারণ এখানে আমার এইচটিএমএল রিপোর্টে কাজ আছে, তো সেই কাজটি আসলে আমাদেরকে করতে হবে। আমি আপনাদের সাথে একটু ডিসকাস করে দিচ্ছি। তো দেখুন, আমি আগে একটু কম্পাইল করে দেখি, হ্যাঁ ওকে আছে। তো প্রথমে আমার যে টেবিল থেকে আমি ডাটা দেখাবো বা রিপোর্টে শো করব, সেই টেবিলের কুয়েরি করে নিয়েছি, একটি কার্সর তৈরি করে নিয়েছি। তো কার্সর আপনাদের ইচ্ছে মতো, আপনারা প্রয়োজন মতো নাম দিতে পারেন। তো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটি হচ্ছে আপনি এই রিপোর্ট তৈরি করার আগে অবশ্যই আপনাকে একটি ডিএমএল ফর্ম তৈরি করতে হবে, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে ডিএমএল ফর্ম। এবং সেই ডিএমএল ফর্মটি আপনি কি দিয়ে ডাটা ফেচ করেছেন একটি বিষয় খেয়াল রাখতে হবে, রো আইডি দিয়ে নাকি আপনার প্রাইমারি কি আইডি দিয়ে। এখানে দেখুন আমার প্রাইমারি কি আইডি হচ্ছে আইডি, শুধু আইডি, তাহলে আমি এখানে আইডি দিয়ে ডাটা ফেচ করেছি। রো আইডিটা আপনাদের বোঝার সুবিধাতে দিয়েছি, যদি আপনারা অনেকে রো আইডি দিয়ে আপনার ওই ফর্মটাকে ডাটা ফেচ করেন তাহলে অবশ্যই একটু নিচে আমি দেখাবো সেইখানে রো আইডি অ্যাসাইন করতে হবে, নাহলে কিন্তু আপনার পিকচারটা শো করবে না, বিলব কলামের যে ভ্যালু সেই ভ্যালু কিন্তু সহজে শো করবে না, সহজে কি আপনি সই করতে পারবেন না যদি এক্স্যাক্টলি পয়েন্ট আপনি না বোঝেন। তাহলে এখানে সিম্পল একটা কার্সর আমরা নিয়ে নিলাম, নেওয়ার শেষে আমি বিগেন করলাম। এখন দেখুন, যারা একেবারে নতুন তাদের হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে, যারা বিগিনার লেভেলে আছেন তারা হয়তো
একটু কষ্ট হলো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে যাবেন আপনারা যারা এক্সপার্ট আছেন তারা অবশ্যই এতক্ষণ বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছিলাম তো এখানে আমি http.p একটি প্যাকেজ আছে Oracle অ্যাপ্লিকেশন এক্সপ্রেসে এটা তো আপনারা সবাই জানেন অবশ্যই তো এখানে দেখুন একটি বিষয় তো http.p তো আমি এখানে html জেনারেট করে দিয়েছি তো আমার html এর বডি টেবিলের বডিটা যেটা আছে সেটা আমি এখান থেকে তৈরি করেছি তো দেখুন এখানে আমি একটা স্টাইল css লিখে রেখেছি css টা খুবই সুন্দর এখানে আপনারা রান টাইমে গেলে দেখতে পারবেন তো এখানে আমি ইউজ করেছি একটি আইডি আমার টেবিলের জন্য একটা আইডি জেনারেট করেছি আইডিতে আমরা আর কিছুই নেই নেই ফন্ট ফ্যামিলিটা কি সেটা অ্যাসাইন করে দিয়েছি আর বর্ডারটা আমার কলাপস হবে কলাপস দিয়ে দিয়েছি 100% উইথ থাকবে আর আমার এই আইডির আন্ডারে হচ্ছে আমার টেবিল ডাটা এবং টেবিল হেডার কি হবে যেহেতু আমার এটাকে একই ধরনের প্রপার্টিস আর ভ্যালুস ইউজ করেছি তাই আমরা গ্রুপভাবে সিএসএস অ্যাসাইন করে দিয়েছি আর তারপরে হচ্ছে ইভেন্ট কলাম আমার কাল বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে ঠিক আছে ইভেন্ট আর অড তো অটোমেটিক্যাল আর হোভারে আমরা কি দেখাবে তো এখানে হচ্ছে আমরা হেডার টেবিল হেডারের এই কম্পোনেন্ট সিএসএস আমরা ইউজ করেছি যারা সিএসএস বুঝেন তারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে সিলেক্টর এগুলোকে বলা হয় সিলেক্টর আর এটাকে বলা হয় প্রপার্টি এটা হচ্ছে তার ভ্যালু ঠিক আছে তো সিএসএস নিয়ে আপনাদের সাথে অন্য একদিন আলোচনা করবো না তো তো প্রথমে আমরা এখানে যা করলাম আমার বডি ওখান থেকে হেডার ওখান থেকে শুরু হয়েছে হেডার এখানে শেষ স্টাইল শেষ আর বডি শুরু হয়েছে তো বডিতে আর কি কোনো কাজ নেই আমাদের এই টেবিলটা অ্যাসাইন করবেন তার আইডিটা ডিফাইন করে দেবেন যেহেতু ওইডি আইডি আমরা উপরে ভ্যালু সিএসএস অ্যাসাইন করে এসেছি তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে একটি http.p নিয়েছি এবং তার শেষটা করেছি এখানে আর টেবিল ট্যাগটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে লুপের আগে জেনারেট করবেন টেবিল এবং তার হেডার না হলে যা হবে আমি একটু পরে দেখাচ্ছি হেডারটা আপনার বারবার প্রিন্ট হবে সেক্ষেত্রে রো বাই রো হেডার প্রিন্ট করতে থাকবে দেখতে খুবই বিরক্তকর লাগবে তো এখানে আমি আমার লুপটা চালু করলাম আমি লুপের ভ্যালুটা নোতে কোথা থেকে আমার কার্সার থেকে তো লুপ চালু করলাম এখানে আমার http.p আমার মেন টেবিলের ট্যাগ কিন্তু এখনও শেষ হয়নি একটু খেয়াল রাখবেন তো এখানে টিআর শুরু করলাম আমাকে একটাই রো ডাইনামিক্যালি জেনারেট করতে হবে কারণ কার্সার থেকে যতগুলো নাম্বার অফ কলাম রো পাবে ততগুলো রোই ও আসলে জেনারেট করবে তাহলে সেহেতু আমার এখানে একটি রো অ্যাসাইন করার প্রয়োজন অন্য কিছুই লাগবে না তো এখানে আর কিছুই না এখানে আপনারা শুরু করেছেন এখানে শেষ করবেন শেষ করে কনক্রিট করবেন কনক্রিট করে আবার শুরু করবেন শেষ করবেন আবার কনক্রিট করবেন এভাবে ভ্যালুগুলো অ্যাসাইন করবেন এগুলো খুব সহজে আপনারা বুঝে যাবেন তো এখানে একটু আলোচনার বিষয় আছে দেখুন যেহেতু আমরা বলেছি কি আমাদের ইমেজটা আমরা শো করব তাহলে লাস্ট টিডি দ্যাট মিনস টিআর আন্ডার লাস্ট টিডি টেবিল ডাটা এই টেবিল ডাটাতে আমি বলে দিয়েছি যে আমার উইথ 25% হবে এবং আমাকে এখানে একটি যেহেতু আমি ইমেজ শো করবো আমাকে অবশ্যই ইমেজ ট্যাগটি আনতে হবে তো সেই ইমেজ ট্যাগটি আনার জন্য আমরা কী ইউজ করেছি ইমেজ সোর্স আপনারা জানেন যে ইমেজ ট্যাগে সোর্স অবশ্যই অ্যাসাইন করতে হয় তাই সোর্সে আমরা কী করছি অ্যাপেক্সের একটা বিল্ট ইন ফাংশন আমরা কল করেছি অ্যাপেক্স ইউটিলের আন্ডারে গেট বিলো ফাইল এসআরসি তো এটা কী করে অবজেক্ট রিটার্ন করে তাই সেই আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম উপরে যে আমি রো আইডি অথবা আইডি যেহেতু আমার এই ফর্মে পিএলইভেন আর আমার আরেকটি পেজ আছে সেখানে আমার একটা ডিএমএল ফর্ম তৈরি করা আছে তো সেই ফর্মে আমার ডাটা ফেচ করা আছে আইডি দিয়ে আর যদি আমার রো আইডি দিয়ে থাকতো তাহলে অবশ্যই আপনার এখানে রো আইডি অ্যাসাইন করতে হতো নাহলে কিন্তু আপনার পিকচারটি আসবে না আর আপনারা চাইলে এক্সট্রা হিসাবে অপশনালি অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো সবই অপশনাল যদি আপনি চান ইউজ করতে পারেন ছবির সৌন্দর্য জন্য না চাইলে কোনো প্রবলেম নেই এই ছিল মূলত আপনার টেবিলটা বোঝানোর বিষয় আর তারপর লুপ শেষ করে দিলাম যেহেতু আমরা টেবিল শুরু করেছিলাম আমার টেবিলকে শেষ করতে হবে বডি শুরু করেছিলাম বডিকেও শেষ করতে হবে এবং এইচটিএমএল অ্যাজ ইউজুয়াল সেভাবেই শেষ করতে হবে তাহলে আমরা এখন ওকে করে দিচ্ছি ওকে করে দিয়ে সেভ দেই সেভ দিয়ে আমরা এখন একটু রান করে দেখি যে আমাদের রিপোর্টের লুক অ্যান্ড ফিলটা কীরকম হলো দেখুন এখানে আমার দুইটি ইমেজ আছে দুইটি ইমেজে কিন্তু শো করেছে এগুলো আসলে পিডিএফ ফাইল এই কারণে শো করে নেই ঠিক আছে দুইটি ইমেজ ছিল দুইটি শো করেছে তার ডাটাও শো করেছে বুঝে গেল বিষয়টা খুব সহজে আর আপনাদেরকে বলেছিলাম যে টেবিল হেডার হচ্ছে এটা এখন দেখুন টেবিল হেডার যদি আমি লুপের ভিতরে নিয়ে আসতাম টেবিল হেডারটা আমি কিন্তু লুপের বাহিরে রেখেছি এই যে এখন এটা যদি লুপের ভিতরে নিয়ে আসতাম তাহলে কি করতো প্রতিবারই হচ্ছে আপনাকে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখলে হয়তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আমি এখান থেকে
काट करे निच्छी ठीक है काट करे निये एखाने आमी आरेकटी http.p एसएन करे दिच्छी एखन देखुन आमार हेडारेर गरमिलटा किभाबे होच्छे माने प्रति रोते एकटा करे हेडार जेनारेट करबे एखन जदि आपनादेर मने हय যে না আমার প্রতি রোতে হেডার জেনারেট করা প্রয়োজন তাহলে আপনারা এই সিস্টেমে ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে না আমার একটি হেডারই থাকবে বাকিগুলো হচ্ছে আমার ভ্যালু বাই ভ্যালু শো করবে দেখুন প্রতি রোতে একটি করে হেডার প্রিন্ট করবে আপনার প্রতি রোতে একটি করে হেডার প্রিন্ট করবে তাহলে এইভাবে যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তাহলে এইভাবে ইউজ করতে পারেন না হলে আগের মতো করে ইউজ করতে পারেন তাহলে দেখেছেন খুব সহজে কিন্তু কাজটি হয়ে গেল তাহলে এইভাবে আপনারা আপনাদের HTML রিপোর্ট জেনারেট করতে পারেন তো কোডটি আপনাদেরকে আবার বলছি আমি আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডকুমেন্টসের লিংক দিয়ে দেব আপনারা গুগল ড্রাইভ থেকে সেটি নামিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের টপিকসের বিষয়বস্তু খুব কম সময়ে আপনাদের সাথে দ্রুত কথা বলে শেষ করতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ